নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইতলে ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আমি তো পার্টু নিয়ে চলে এসেছি আমার দিদির ছেলের বার্থডে। তো আগের দিন তো আমি শেয়ার করেছিলাম রাত্রি 12টা বাজতে আমি কিভাবে আমরা সারপ্রাইজ দিয়েছিলাম। আজ আমি শেয়ার করব সারা দিন কিভাবে আমরা তারপর থেকে যে কিভাবে আমরা নিজেরাই বেলুন খুলিয়ে সাজালাম, রাত্রে কিভাবে কেক কাটিং হলো, আর রয়েছে বিশাল ধামাকাদার ডান্স প্রোগ্রাম, বিশেষ করে কথার, মানে আমার দিদির যায় মেয়ের। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগটা দেখো, এই যে বেলুন ফোলানোতেই শুরু করলাম। দেখো আমরা সবাই এখন বেলুন ফোলাতে ব্যস্ত রয়েছি কারণ বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তার মধ্যে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একজন ভেবেছিল আমাদের এই আনন্দটা পুরো জল ঢেলে মাটি করে দিবে, কিন্তু পারলো না বন্ধুরা। আমরা আমাদের আনন্দ ফুল টু আনন্দ ফুল টু এনজয় করেছি। তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করছি। তো দেখো বেলুন টেলুন ফোলানো তো হয়ে গেছিলো, দেখো এইভাবেই আমরা সবাই মিলে সাজাচ্ছি। এখনও সাজানো চলছে, এখনও কমপ্লিট হয়নি। দেখো তো সবাই মিলেই আমরা সাজিয়েছি, বিশেষ করে শ্বেতা আর আমি দুজনে মিলেই বেশি করেছি, বাকিটা তারপর সবাই মিলেই করেছি। তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তারপর ভাবলাম একটুখানি গেটের সামনেটাও করে দিই। দেখো গেটের সামনে বৃষ্টি হচ্ছিলো তাই হালকা করে এইভাবে সাজিয়ে দিলাম। সারাদিনই তো টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, তোমরা তো জানো বন্ধুরা সেই দিনকার। তারপর দেখো আমাদের সাজানোটা পুরো বাইরে থেকে, পুরো গেটের বাইরে থেকে, আর এইখানটা দেখো এইটা কিন্তু পুরোটাই আমার আর শ্বেতার সাজানো। তারপরে তো টেবিলটা দেখলাম ফাঁকা ফাঁকা লাগছিলো, টেবিলটা সাজিয়ে নিলাম। তারপর দেখো সাজা হয়নি কিন্তু, এখন আমরা সাজতে যাব, তখনও নাচ হচ্ছে। দেখো সেজে টেজে আমি চলে এসেছি, কথার তখনও সাজ কমপ্লিট হয়নি, কথা তখনও সাজছে। তো আমি এখন রাত্রির পুরো সেজে গুজে চলে এসেছি, কালো জামাটা পরেছি, আর দিদিও সেজে গুজে চলে এসেছে। দেখো একদম সমস্ত কিছু হয়ে গেছে, আর দিদি এখানে মন খারাপ করে বসে আছে কারণ বৃষ্টি হচ্ছে, আর এদিকে কফি আর পকোড়ার জন্য লোক এসে গেছে দেওয়ার জন্য, আর বাইরে রয়েছে ফুচকা, ফুচকাতে ছাতা দিয়ে দিয়েছে, বৃষ্টি পড়ছে তো বেশি জোরে তো বৃষ্টি হয়নি, ছাতা তো। এই যে দেখো দিদি এসে গেছে, শ্বেতা দিদি আর শ্বেতা দিদির বান্ধবী, আর এইদিকে দেখো বার্থডে বয়ও তার বন্ধুরা সব আসছে একে একে, তাদের সঙ্গে একটুখানি ফটোশ্যুট হচ্ছে। দেখো সব বন্ধুরা এলে তারপরে হবে কেক কাটিং, আর এইখানে হচ্ছে ভাই বোনের ফটোশ্যুটিং। আর কথা তো দেখো আমাকে খুব সুন্দর লাগছিলো এই ড্রেসটা পরে, আমার তো বেশ ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদাভাই পিছনে, আর আমি আছে তাই যে এখন একটু কফি খেয়ে নিচ্ছিলাম, বৃষ্টি পড়ছিলো তো তাই একটু কফি আর পকোড়া দুজন মিলে খেয়ে নিলাম। এখন এই যে সবাই মিলে আমরা সবাই মিলে ফটো তুলছি। তারপর তো আমার ভাইয়ের মেয়ে দেখো চারিদিকে শুধু ঘুরছে, তো এখন সবাই মিলে বার্থডে বয়কে গিফট দিয়ে যাচ্ছে, আর বার্থডে বয় গিফট নিচ্ছে। আর আমাদের এই ফটোশ্যুটিং তো এখন চলতেই থাকবে, আর তার মাঝে মাঝে কিছু কফি পকোড়া খাওয়া হচ্ছে। পকোড়াটা খুবই ভালো লাগছিলো, বৃষ্টির দিনে কফি পকোড়া হলে যা শুনে যাবে, ফুচকা তো বাইরে বসেই আছে। আর এই যে দেখো আমার সব বৌদি ভাইরা তারা সব এসে গেছে, তো তাদের সঙ্গে আমি একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এ তো তোমরা দেখেছ, তোরা আমার সঙ্গে থাকে, তোরা আর শ্বেতা আমার খুব প্রিয় দুজন। আর এদিকে কেক কাটিং হবে, দেখো কেকটা কী সুন্দর লাগছে না, পুরো চকলেট কেকটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো এবারে কেক কাটিং হবে, সব কিছু রেডি করা হচ্ছে কেক কাটিংয়ের জন্য, সবাই এসে গেছে মোটামুটি গেস্ট, এখন কেক কাটিং হবে। সেই জন্য শ্বেতা দাদাভাইকে দাঁড়াতে বলল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সানি, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর তো সানি কেক কাটিং হয়ে গেছে, ওর বাবা ওকে প্রথমে কেক খাইয়ে দিল। তারপরে ওর মা খাইয়ে দেবে, ওর মা মানে আমার দিদি। এই যে এই শুভ মুহূর্তটাকে সবাই মিলে ধরে রেখে খুবই আনন্দ করছিলাম, খুবই মনটা খুব ভালো লাগছিল।
ওর মা ওকে কেক খাইয়ে দিচ্ছিল। তারপরে এই যে আমার ড্যাড এসে গেছে, ড্যাড এখন সানিকে কেক খাইয়ে দিচ্ছে। সানি মানে ওর ভালো নাম সায়ন। আর এদিকে তো এইগুলো ফাটানোই হয়নি, এই যে বোম্বা এসে ফাটিয়ে দিল, আর একটা তো কেটে গেছে লক, তো এটা আর করা গেল না। তো ফটোশ্যুট তো হয়ে গেছে, কেক কাটিং হয়ে গেছে, এখন সবাইকে ডিস্ট্রিবিউট করার পালা। তোমাদের দাদা ভাই আর কথা আর আমি তিনজন মিলেই সবাইকে ডিস্ট্রিবিউট করছিলাম। কেকটা খেতেও খুব সুন্দর। চলো এবার চলে যাই ডান্স প্রোগ্রাম। চলে গিয়েছিলাম ছাদে, কথার বান্ধবীরা খেতে বসেছিল একটু দেখতে, আর আমি একটু দেখাশোনা করতে। দেখলাম বৃষ্টি অল্প পড়ছে, আর ছাতা দেওয়া আছে বলে খুব একটা বৃষ্টি গায়ে পড়ছে না। তারপর আমরা সবাই নিচে চলে এসেছি, এখন একটুখানি নাচ গানটা একটুখানি অফ আছে, বিশেষ করে কথা। তো কথা এখন একটু বান্ধবীদের সঙ্গে সময় কাটাচ্ছে। দেখো আমরা সবাই এখন একটু বসে বসে সব ফটোশ্যুট হচ্ছে, আর দিদি তো দেখো এখানে পা কনকন করছিলো বসে আছে। তো এবারে নাচের আবার নাচ কত বছরা খাচ্ছে, আর বাচ্চারা এখানে আনন্দ করছে। এখন বাচ্চাদের নাচ শুরু হয়েছে, এরপর আবার কথার ডান্স শুরু হবে। কথা এখন একটু রেস্ট নিচ্ছে, বন্ধুদের সঙ্গে গল্প স্বল্প করছে, কফি পকোড়া খেয়ে নিচ্ছে। কফি ওর মনে হয় ফুচকাও খাওয়া হয়নি, আমার তো মনে হয় না, আমরা খেয়ে নিয়েছি। এই যে ওর বান্ধবী আর এক পিস্তা ওর মায়েরা, তো সবাই মিলে খুবই আনন্দ করলাম। যেটা বলছিলাম যে একদিন ভেবেছিল আমাদের পুরো প্রোগ্রামটা বন্ধুদের অনুষ্ঠানটা মাটি করবে, কিন্তু পারে না বন্ধুরা। বলে তো বন্ধুরা এই যে আকাশ মহাশাই মানে বৃষ্টি বৃষ্টি, তারপরে যতই জিজ্ঞিজ করেছি কিন্তু নাচ চলছে। দেখো এই যে আবার শুরু হয়ে গেছে Thank you.
হয়েছে। আমি এখন আমার মা বৌদিদের সঙ্গে একটুখানি বসে সময় কাটাচ্ছি। দেখো ওইদিকে আমার ভাই বই, এখানে সব বৌদিরা সব রয়েছে, তাদের সঙ্গে বসে বসে একটু গল্প করছি, একটু ফুচকা খেয়েছি তার মধ্যে। আর এইদিকে আমার ভাইয়ের মেয়ে যে এসেছে, সেও এসে এখানে বাইরে ওখানে ওরা নাচ করছে, আর এইখানে ঘরের মধ্যে খাটের মধ্যে উঠে একটুখানি নাচ করছে। তো তারপরে দেখো আমরা সবাই মিলে ছাদে চলে গেছি, কারণ লাস্ট পুক্তি খেতে বসেছে, তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দেখো তো আমি আর সেটা একদিকে বসেছি, ওইদিকে আমার কাকার ছেলে বাবন সে বসেছে। তো বন্ধুরা, যার কথা বলছিলাম যে একজন ভেবেছিল আমাদের সমস্ত প্রোগ্রাম মাটি করে দেবে, সে হচ্ছে বৃষ্টি। বৃষ্টি কোনো মতেই মাটি করতে পারলো না আমাদের আনন্দটাকে। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আলু কষা মিষ্টি, এই যে মার দিদি শাশুড়ি খেতে বসেছে, ওরা তো ওইসব খায় না। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা এখানে শেষ হলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও।